মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে কংগ্রেসীদের প্রাধান্য দেওয়ার অভিযোগ তুললেন মালদার কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুধীর দাস। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মোথাবাড়ি এলাকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জেলা সভাপতি তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। মালদা জেলার তৃণমূলকে বাঁচাতে গেলে দ্রুত দলের জেলা কমিটির পরিবর্তন করতে হবে বলে দাবি মালদার কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি সুধীর দাসের। একই সঙ্গে কংগ্রেসীদের প্রাধান্য দিয়ে পুরনো তৃণমূল নেতাদের কোণঠাসা করে রাখার অভিযোগ আনেন তিনি। তবে মঙ্গলবার সকালে সাবিনাকে চাইনা লেখা পোস্টার প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা। আমি মনে করি জেলা নেতৃত্বকে খুব তাড়াতাড়ি যদি টিএমসি কে বাঁচাতে হয় আমাদের জেলা প্রেসিডেন্টকে পরিবর্তন করা হোক এবং সাবিনার ক্ষমতাকে খর্ব করা হোক, না হলে আমরা উত্তরবঙ্গের মানুষ শেষ পর্যন্ত আমরা আবার বাধ্য হয়ে আমাদের সাথ ছাড়তে বাধ্য হবে। মোথাবাড়ির লোকের কাছে যে কোনো সার্চিং করে দেখবেন, মত নিয়ে দেখবেন, যদি আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে অপরাধী হই তাহলে আমি আমার পদ লিখিত দিয়ে দেব। যদি মোথাবাড়ির মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি মনে করি 90% মানুষ আমার সাথে আছে, আমার কর্মীরা আমার সাথে আছে, কিন্তু বিভিন্ন চাপ দিয়ে আজকে কর্মীদের বলছে তুই যদি মিটিংয়ে যাস তোর নামে কেস দিয়ে দেবো, আমাকে বলছে তোর পরিবারকে শেষ করে দেবো, প্রশাসন দিয়ে আমি বিভিন্ন কেস করব। কে বলছে? এমএলএ প্রশাসনকে দিয়ে বলছে। এমএলএ হাজব্যান্ড নীলম বলছে মোথাবাড়ির মানুষের মাথা কিনে রেখেছি, মোথাবাড়ির মানুষরা আমাকে দেশে টাকা দিয়ে যাচ্ছে। আপনারা এখন কি চাইছেন? এফআইআর করেছেন পুলিশের কাছে? আমরা আগামীতে আমাদের নেতৃবর্গ, আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সিদা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের আইকন অভিষেক দাকে আমি বলতে চাই এই ব্যাপারটা আপনি আপনারা নিজের মতো দেখেন, আসল তথ্য তুলে ধরেন, আসলটা আছে কোথায়। না, কার সুবিধা করে দিতে চাইছে মন্ত্রী এখানে সাবিনা ইয়াসমিন? সাবিনা ইয়াসমিনের মেন তথ্য হচ্ছে ওর সাথে কিছু কংগ্রেসী আসছে, আমার মনে হচ্ছে গুপ্ত যোগাযোগ আছে, না হলে এই ধরনের ব্যবহার করতে পারে। কার সঙ্গে যোগাযোগ আছে? শুভেন্দু অধিকারীর সঙ্গে। কার? সাবিনা ইয়াসমিন। কি ধরনের যোগাযোগ? আমি সেটা মিডিয়া কনফারেন্সে ডিটেইলস আমি বলতে পারবো না, কিন্তু আপনার কাছে খবর আছে? খবর আছে। এখন আপনারা কি রাজ্য নেতৃত্বকে জানাবেন যে মন্ত্রী এই করছে? রাজ্য নেতৃত্বকে আমরা লিখিত জানাবো, আমি বাই হ্যান্ড গিয়ে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুধীর দাস, কালিয়াচক দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এ ব্যাপারে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সঙ্গে ফোনে যোগাযোগ করতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।